Why are so few companies truly innovative? দেখার পরে আপনি দেখবেন কয়েক রকমের কোশ্চেন আছে, 27 থেকে শুরু করে 30 পর্যন্ত আছে আপনার এমসিকিউ, দেন 31 থেকে 50 পর্যন্ত ম্যাচিং সেন্টেন্সকে কমপ্লিট করা, এরকম টাইপ কোশ্চেনগুলো আছে। অপর পেজে আবার কি টাইপের কোশ্চেন আছে সেটা একটু দেখবেন। থার্টি সিক্স থেকে 40 পর্যন্ত ইয়েস নো নট গিভেন টাইপ কোশ্চেন গুলো আছে। সো আপনার প্রথমে স্ট্র্যাটেজিটা হবে এই মিলিয়ন ডলার কোয়ার্টেট, ফ্রান্সিস ক্রিক, ব্রেকফাস্ট সিরিয়াল ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ। মিলিয়ন ডলার কোয়ার্টেট খোঁজা কোন একটা জায়গাতে, মিলিয়ন ডলার কোয়ার্টেট কোথাও না কোথাও আপনি হয়তো খুঁজতে খুঁজতে দেখবেন পেজ আছে মিলিয়ন ডলার কোয়ার্টার, তার মানে আপনার এমসিকিউ শুরু হলো এখান থেকে। এমসিকিউ গুলো এখান থেকে যেহেতু মিলিয়ন ডলার কোয়ার্টার শুরু, শেষ হলো লাস্ট প্যারাগ্রাফে, দেন আপনার লজিক্যালি একটা কোশ্চেন থাকতে পারে যে এমসিকিউ যেহেতু অতটুকু জায়গায় শুরু, দেন আমার প্রথম প্যারাগ্রাফ আর পরের প্যারাগ্রাফ এটা দিয়ে কোনো কোশ্চেন তো অবশ্যই থাকবে, কারণ আইএলটিএস তো প্রত্যেকটা প্যারাগ্রাফ দিয়ে মোটামুটি কোশ্চেন করতে চায়, পুরো প্যাসেজটাই আপনার পড়ায় সে। ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ বিকাম আ বিট স্ট্র্যাটেজিক, এগুলো সিরিয়ালি আসবে, খুব সিরিয়ালি যেতে থাকবে। তো আপনার 31 থেকে 35 এই প্রশ্নগুলোর কিছু প্রপার্টিজ আছে। নাম্বার ওয়ান প্রপার্টি হলো এই লাইনগুলো 31, 32, 33, 34, 35 আপনি দেখবেন সিরিয়ালি আসতেছে, একটার পর একটা আসতে থাকবে। কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ, কোন অ্যাপ্রোচে আপনি আগাবেন? ওয়েল, কেউ বলে, সাইমন যেটা বলেন, এই অপশনগুলো পড়ে নেওয়ার জন্য দেন আপনি প্রশ্নটা দিয়ে শুরু করবেন, প্রশ্নের কিওয়ার্ড ধরে আগাবেন। আমি ব্যক্তিগতভাবে দুইটা তিনটার প্রশ্ন পড়ার পক্ষপাতি। এমপ্লয়িজ হুজ ভ্যালুস ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স আর মোর লাইকলি টু। নাও প্যাসেজ থ্রির একটা সুবিধা হলো এটার কিওয়ার্ড গুলো ইজিলি পাওয়া যায়। আমি প্রথমে কোন রিস্কটা নিব, আমি রিস্ক নেব এটা যে মিলিয়ন ডলার কোয়ার্টেট এটা শুরুই হয়েছে আপনার প্যাসেজের এখান থেকে, মিলিয়ন ডলার কোয়ার্টেট এখান থেকে, মানে প্যাসেজের প্রথম যে পার্টস গুলো এটা বাকি আছে, 1, 2 বাকি আছে, এটা দিয়ে হয় আপনার এই প্রশ্নগুলো আর না হয় এই প্রশ্ন যে কোনো একটা দিয়ে শুরু। ইটস জাস্ট মাই গেস, জাস্ট এ গেস। আপনি আমাকে বলতে পারেন, স্যার এটাই কি শুধু এরকম, হোয়াট অ্যাবাউট আদার্স, অন্যগুলোতে কি? হ্যাঁ, আমি অন্যগুলো আপনাকে একটা দেখাই দিই। ধরেন এটা মিউজিয়াম অফ ফাইন আর্টস, এটা প্রশ্নটা 50 পেজের, মিউজিয়াম অফ ফাইন আর্টস প্যাসেজ 3। আমি প্যাসেজটা দেখার পরে আমি কি করব, ক ধরনের কোশ্চেন আছে দেখবো। দ্য রাইটার মেনশনস লন্ডনস ন্যাশনাল গ্যালারি টু ইলাস্ট্রেট, তারপরে টুডে ডিসপ্লেসমেন্ট ইফেক্ট। এক কাজ করি আমি, লন্ডন ন্যাশনাল গ্যালারি আমার মনে হয় আমার চোখে পড়বে, কারণ এল বড় হাতের, এন আর গ্যালারিও বড় হাতের, তারপর ডিসপ্লেসমেন্ট ইফেক্টটা যেহেতু ইনভার্টেড কমার মধ্যে আছে সেটা আমার চোখে পড়বে। দেন পয়েন্ট অফ দ্য পেন্টিং, আমি লন্ডন ন্যাশনাল গ্যালারি হয়তো খুঁজে পাবো একটা সময় পড়ে পড়ে, লন্ডন ন্যাশনাল গ্যালারি, লন্ডন 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 লন্ডন, এখানে আছে লন্ডন, হোয়াট ডাজ ইট মিন, যে আপনার গ্যাপ ফিলিং এর প্রশ্নগুলো শুরুই হলো লন্ডন ন্যাশনাল গ্যালারি, শুরু হলো কোত্থেকে, এই জায়গাটা থেকে লন্ডন ন্যাশনাল গ্যালারি, পরের পাশে কোনটা জায়গাতে হয়তো আপনি ডিসপ্লেসমেন্ট ইফেক্ট পাবেন, ওয়ার্ডটা পাবেন ডিসপ্লেসমেন্ট ইফেক্ট, হয়তো কোথাও না কোথাও পাবেন এই যে ডিসপ্লেসমেন্ট ইফেক্ট, তার মানে এতটুকু জায়গার মাঝে আছে।
ডিসপ্লেসমেন্ট ইফেক্ট এ পর্যন্ত। তাহলে এরপরে প্রশ্নটা একটু পরে পাবো আমরা, যেহেতু সিরিয়ালি ম্যাচ করে। পরের প্রশ্নটা একটু পরে। ওকে, আর্ট ধরেন এতটুকু জায়গার মধ্যে, লিটারেলি এতটুকু জায়গার মধ্যে। এবার আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, এই কনসিকুয়েন্টলি থেকে শুরু করে এতটুকু জায়গা, ওটা দিয়ে কোনো কোশ্চেন হবে? ঠিক এখান থেকে শুরু করে লন্ডন ন্যাশনাল এই এতটুকু, এর মাঝে কোনো কোশ্চেন হবে? তখন আমি যে কাজটা করব সেটা হলো এই প্রশ্নগুলো, পিপল গো টু আর্ট মিউজিয়াম বিকজ দে অ্যাকসেপ্ট দ্য ভ্যালু অফ সিইং অরিজিনাল ওয়ার্ড, বাট দে ডু নট গো টু মিউজিয়ামস টু রিড দি অ্যাকচুয়াল ম্যানুস্ক্রিপ্ট অফ এ নোবেল, পার্স বিকজ দ্য অ্যাভেলেবিলিটি অফ নোবেল হ্যাজ ডিপেন্ডেন্ট অন সো লং। ওয়েল, লিওনার্দো, সাসেস লিওনার্দো, আমি কি করব, এগুলো কোন জায়গার মধ্যে হবে লিওনার্দো ধরে আগাবো, মানে 26, 27, 28 এর কোনো কিওয়ার্ড আমার চোখে পড়ছে না, আমি লিওনার্দো ধরে আগাবো। কোথায় আমি খুঁজবো? এগেন, ওই লন্ডনের আগে খুঁজবো, কারণ এই জায়গাগুলো নিয়ে কোনো প্রশ্ন এখনো হয় নাই। এই লিওনার্দো দা ভিঞ্চি হয়তো আমি এখানেই পাবো কোনো একটা জায়গাতে। লিওনার্দো, দেন আপনার লাস্টের দিকে আছে, সিন্স দিস মে নট বি ইন্টারেস্ট অন দ্য হ্যাপি টু ইনস্ট্রাক্ট হিস্টোরিক্যাল টাইমস আর্টিস্ট সাসেস লিওনার্দো আর হ্যাপি টু ইনস্ট্রাক্ট টু প্রডিউস কপিস অফ দার ওয়ার্কস। এই লাইনগুলো পিং আপ ইট স্ট্র্যাটেজিক পারফেক্টলি কন্টেন্ট টু এভরি প্রোডাকশন ব্রেড অ্যান্ড বাটার ওয়ার্ক, এতটুকুর মধ্যেই আপনার এই গ্যাপ ফিলিংগুলো। আনফর্চুনেটলি আনফর্চুনেটলি জায়গায় কেমন যেন মনে হচ্ছে, রিগ্রেটেবল। 31, তাহলে আপনি আমাকে আবার একটা প্রশ্ন তৈরি, আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি যে এতটুকু দিয়ে গ্যাপ ফিলিং, পরে লন্ডন থেকে শুরু করে এতটুকু দিয়ে এমসিকিউ, বাকি যে জায়গাটুকু আছে সাদা দিয়ে কি, এটা দিয়েও তো কোনো কোয়েশ্চেন হওয়া উচিত, সেটা দিয়ে কোনো কোয়েশ্চেন। আর্ট হিস্ট্রি শুড ফোকাস, হ্যাঁ সত্যিকারে 36 থেকে 40-এর প্রশ্নগুলো এই লাস্টের জায়গাটা থেকে, এখান থেকে শুরু এবং এখানে শেষ, প্রতিটা প্যারাগ্রাফ নিয়ে সে কোনো কোনো প্রশ্ন করে। হোপফুলি আমি আপনাকে একটা মজার ব্যাপার বুঝাতে পারলাম। বলতে পারেন, স্যার আপনি ওই দুটাই মুখস্থ করে রাখছেন, ওই দুটাতে এরকম, ধরেন আপনাকে আমি এটাই দেখাই, বিয়ন্ড দ্য ব্লু হরাইজন 73, আপনি ফার্স্টে দেখবেন বিয়ন্ড দ্য ব্লু হরাইজন কোশ্চেন গুলো কেমন। দ্য ব্যারিয়াল সাইট 3000, এই যে 3000 দেওয়া আছে, লাপিতা স্পিকস 3000, 3000, 3000, কোথাও না কোথাও আপনি স্পিকস পাবেন, এত স্পিকস লাপিতা। সত্যিকারে ওই গ্যাপ, যে গ্যাপগুলো এখান থেকে শুরু করে এই স্পিকস পর্যন্ত এতটুকুর মাঝে, দেন বাকি যে প্যারাগ্রাফগুলো অ্যাকর্ডিং টু দ্য রাইটার হাউ লাপিতা অ্যাকমপ্লিশ দেয়ার জার্নিস, 6 প্যারাগ্রাফ, পরে প্রশ্ন 33, 6 প্যারাগ্রাফ। দেখেন প্যারাগ্রাফ নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 6 প্যারাগ্রাফ হচ্ছে এমসিকিউ এর সেকেন্ড প্রশ্নটা, তার মানে 32 নম্বর প্রশ্নটা 6 প্যারাগ্রাফের আগে এখান থেকে শুরু বা এখান থেকে শুরু, আর আমার গ্যাপ ফিলিং শেষ হয়েছে এখান থেকে। এটা দিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আম নট শিওর, বাট এখান থেকে শুরু। দেন কতটুকু পর্যন্ত আমরা করব, 7 প্যারাগ্রাফ, 8 প্যারাগ্রাফ, রাইট, দ্যাটস 5th, 6th, 7th, তারপরে এটা হচ্ছে 8th, এটা হচ্ছে 8th, বাকি এতটুকু জায়গা তো আছে, এই প্যারাগ্রাফটা 9th, 10th, 11th, এতটুকু জায়গা তো আপনার আছে, ওই 3টা প্যারাগ্রাফ দিয়ে তো কোনো কোশ্চেন হবে, এবং সত্যিকারে এই 36 থেকে 40-এর প্রশ্ন হবে বাকি 3টা প্যারাগ্রাফ থেকে। ওকে, হোপফুলি আপনি এটা মজার ব্যাপার, এইটা পড়ে পড়ে আপনি আইডেন্টিফাই করবেন, ওটা আপনার জন্য ভালো হবে। আমি আপনাকে প্রথমে প্রশ্নগুলো উত্তর করার সুযোগ দেব,
ভ্যালুস ধরে আপনি ম্যাচ করবেন, ভ্যালুস 1 2 3 4 5, 5টা প্রশ্নের জন্য আমি আপনাকে 7 মিনিট টাইম দেবো, হয়তো ভ্যালুস খুঁজবেন শুরু থেকে, কারণ আমি দেখলাম যে এখান থেকে যেহেতু এমসিকিউ শুরু, এদিকে কোথাও না কোথাও ভ্যালুস হয়তো আছে, ভ্যালুস এতে এখানে ভ্যালুস আছে, এখান থেকে শুরু করবেন। তারপরে প্রশ্ন হচ্ছে চেঞ্জ, চেঞ্জ খুঁজবেন, লুজ লুজ খুঁজবেন, 34 35 যদি আপনি না পান কি করবেন, 34 না পান বাট 35 তো পাবেন, লাস্টেটা দেখবেন রুলস আছে, রুলস ধরে আগাবেন, রুলস কোথায়, কোথাও না কোথাও আপনার রুলস শব্দটা চলে আসবে, রুলস 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 রুলস, এটা এখানে আছে রুলস, তার লাস্টের কোশ্চেনটা যদি রুলস তার আগের প্রশ্নটা। ওকে, এভাবে ধরে আপনি 5টা প্রশ্নের উত্তর করেন, আমি আপনাকে 7 মিনিট দিলাম, 7.5 মিনিট প্রশ্ন উত্তর করার জন্য, 36 থেকে শুরু করব, স্টার্ট। আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন করা, এই সেন্টেন্স কমপ্লিশন সবই হচ্ছে প্যারাফ্রেজিং এর খেল, পুরোটাই প্যারাফ্রেজিং আকারে হবে আপনার। আর প্যারাফ্রেজিং কি আমরা মোরালেস প্রতিদিনই আলোচনা করি, হোয়াট ইজ প্যারাফ্রেজিং, উই নো ইট রিয়েলি ওয়েল, বিভিন্ন রকম প্যারাফ্রেজিং হয়, বই নাম্বারটা কত? কেমিস্ট 10 পেজ নাম্বার 25 26 এরকম। প্যাসেজ 3 হওয়ার পর এটা অনেক ইজি, আপনি ঠিক ভালোভাবে বুঝবেন। নাও কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং, প্রতিটা সেন্টেন্স কে তার এন্ডিং দিয়ে আপনি পূরণ করবেন, দ্যাটস কল সেন্টেন্স কমপ্লিশন। এই প্রশ্নগুলো তুলনামূলকভাবে ইজি, ডিস্ট্রাক্টেড হওয়ার সম্ভাবনা কম, বড় হলে একটু কঠিন হতে পারে। কমপ্লিট ইজ সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং, এ টু জি বিলো, আর আপনি আপনার ইসের মাঝে কি লিখবেন, উত্তরপত্রের মাঝে কি লিখবেন, তাও বইয়ের মাঝে খুব সুন্দর করে ডিসক্রাইব করা থাকবে। একটু রিডিং দেখি তারা কি বলতেছে, রাইট কারেক্ট লেটার এ টু জি, এই এ টু জি এগুলো লিখতে বলছে, 31 থেকে 35 ঘরে বা 31 to 35, 31 থেকে 35 ঘরে আপনি এ টু জি লিখবেন, যদি উত্তর এ হয় আপনি এ, বি হলে বি লিখবেন, দ্যাটস ইট। এবার আমরা প্রশ্নটা দেখব, কমপ্লিট ইজ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং, টেক চান্সেস, শেয়ার দেয়ার আইডিয়াস, বিকাম কম্পিটিটিভ, গেট প্রমোশন, অ্যাভয়েড রিস্ক, ইগনোর দেয়ার ডিউটিস, রিমেন ইন দেয়ার জবস। আমি আপনাকে সামান্য একটু প্যারাফ্রেজিং সম্বন্ধে পরিচিত করি, আপনাকে আমি বলেছিলাম আইএলটিএস পুরোটাই মানে হলো প্যারাফ্রেজিং, 100% প্যারাফ্রেজিং, শুধু না মানে 100 তে 100। প্যারাফ্রেজিং এর মাঝে একরকম প্যারাফ্রেজিং ছিল রিভার্স প্যারাফ্রেজিং, পজিটিভ কথাটাকে নেগেটিভ ভাবে তুলে ধরা, ওটাকে বলে রিভার্স প্যারাফ্রেজিং। দু একটা রিভার্স প্যারাফ্রেজিং এর উদাহরণ আপনাকে আমি যদি দেই, এই হচ্ছে একটা রিভার্স প্যারাফ্রেজিং এর উদাহরণ, সার্ভাইভড ইনট্যাক্ট, কোনো কিছু হয় নাই, রিমেন আনড্যামেজড, ইনট্যাক্ট হিসেবে সার্ভাইভ করেছে, রিমেন আনড্যামেজড, এ হলো ব্যাপার। তারপরেরটা হলো উইদাউট ডিফিকাল্টি কে ইজিলি লেখা যায়, শি ইজ ফন্ড অফ রিস্ক, সে রিস্ক নিতে ভালোবাসে, শি ইজ নট আফ্রেড অফ, সে ভয় পায় না, কি পায় না, রিস্কে ভয় পায় না, এই নট শব্দটা থাকা, শি ইজ ফন্ড অফ রিস্ক, এটা পজিটিভ ইউফেমিজম আর এটা হচ্ছে নেগেটিভ করে লেখা, রিভার্স করে প্যারাফ্রেজ করা। সো এগুলো আপনার পরীক্ষার মধ্যে আসে, সো উই নিড টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। এমপ্লয়িজ হুজ ভ্যালুস ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স আর মোর লাইকলি টু, তার আগে আমরা অপশনগুলো একটু আপনি লিখে নেন, আপনার প্রতিটা উত্তর পেতে বুঝতে সুবিধা হবে। এ হচ্ছে আপনার সেন্টেন্সেসগুলো, টেক চান্সেস, এ বি সি ডি এভাবে দেওয়া আছে,
প্রথমটা হলো টেক চান্সেস টেক চান্সেস মানে হলো টেক রিস্কস এভাবে লিখে নেন শেয়ার দেয়ার আইডিয়াস আইডিয়া শেয়ার করে শেয়ার মানে হলো ডিসকাস করা একজন আরেকজনকে দেওয়া নেওয়া করা এক্সচেঞ্জ তারপরে লেখা আছে বিকাম কম্পিটিটিভ কম্পিটিটিভ যাকে আপনি কম্পিটিশন পেতে পারেন TITION লেটার ইউ হ্যাভ গট অ্যানাদার পার্ট গেট PROMOTION গেটের পরে নাউন ফর্ম দেওয়া আছে গেট প্রমোটেড হতে পারে সিম্পলি প্রমোটেড হতে পারে নেক্সট অ্যাভয়েড রিস্ক রিস্ক অ্যাভয়েড করা রিস্ক অ্যাভয়েড করা মানে এটা নিরাপদে থাকা সেফ দেন ইগনোর দেয়ার ডিউটিস আপনি জানেন ডিউটি মানে হলো দায়িত্ব অ্যাভয়েড করা দায়িত্ব রিসপন্সিবিলিটিস রেসপন্সিবিলিটিকে সে দায়িত্ব অবহেলা করছে REMAIN রিমেন ইন দেয়ার জবস জবে থাকা STAY স্টে কন্টিনিউ দেয়ার ওয়ার্ক ওয়ার্ক কন্টিনিউ করা এই হলো ঘটনাগুলো সব যা যা দেওয়া আছে দেখেন আপনার টেক চান্সেস চান্স নেওয়া টেক রিস্ক রিস্ক নেওয়া শেয়ার দেয়ার আইডিয়াস ডিসকাস EXCHANGE এক্সচেঞ্জ তারপরে বিকাম কম্পিটিটিভ গেট প্রমোশন প্রমোটেড প্রমোটেড পরে দেওয়া আছে অ্যাভয়েড রিস্ক মানে হলো STAY স্টে সেফ নেক্সট দেওয়া আছে ইগনোর দেয়ার ডিউটিস অ্যাভয়েড রেসপন্সিবিলিটিস LITIS রেসপন্সিবিলিটিস দেন REMAIN রিমেন ইন দেয়ার জবস মানে হলো স্টে করা কন্টিনিউ দেয়ার ওয়ার্ক এই হলো পুরো ব্যাপার নাও এখন আপনি কি করবেন এগুলো দেখে আর উত্তর খুঁজবেন না প্রথম প্রশ্নটা পড়ে নেবেন আর আগে প্যাসেজটাকে 2-3 মিনিটের মাঝে পড়ে নেবেন তখন আপনার একটা আইডিয়া চলে আসবে যেটা বাংলাদেশ নিয়ে করা না এমপ্লয়িজ হুজ ভ্যালুস ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স আর মোর লাইকলি টু হচ্ছে আপনার সেন্টেন্স লাইনগুলো আপনার সূক্ষ্মভাবে শিখতে হবে যাতে আপনি এগুলোর ব্যবহার করতে পারেন এমপ্লয়িজ হুজ ভ্যালুস ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স আর মোর লাইকলি টু কি করবে সে আগে আপনি লিখেন 3 বার পড়ে নেন এমপ্লয়িজ হুজ ভ্যালুস METCH দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স মোর লাইকলি টু Employees whose values METCH, those of their YERS, more likely to এবার আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে তা হলো পাকে মেইনটা বুঝতে হবে EMPLOYES এমপ্লয়িজ এ বাক্যের মেইন পার্ট কতটুকু ভ্যালুস
MATCH match those of their PLOIERs are more likely to. ধরেন এতটুকুর মাঝে একটা মেইন পার্ট আছে, আমার এই মেইন পার্টটু কতটুকু, এটা বাদ, আমার মেইন পার্ট হচ্ছে এতটুকু, এমপ্লয়িজ আর মোর লাইকলি টু, এমপ্লয়ি কি করবে, রাইট? ওকে, একজন মানুষ যে খুব ইয়াং, স্বাস্থ্যবান, কোভিড আক্রান্ত হয়েছে, ও সুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি। A young person is more likely to come round. সুস্থ হয়ে যাবে সে, এরকম। আপনিও বাক্যটা পড়বেন এভাবে, employees are more likely to, ওই কর্মী, employees মানে হলো কর্মী, কর্মী কি করবে। এবার কর্মী নিয়ে কারো সম্বন্ধে পরিচয় দিতে চাইলে তার পাশে আপনি তথ্য দিয়ে দেন, এমপ্লয়ি কর্মী সম্ভবত কিছুটা করবে, কর্মী নিয়ে তথ্য, হুজ, হুজ মানে কর্মীর, ভ্যালুস সাবজেক্ট নাম্বার টু, বিশ্বাস, ভ্যালুস মানে হলো বিলিফস, বিলিফস বিশ্বাস, দুই নম্বর ভার্ব হলো ম্যাচ, এর নিচে দাগ দিবেন এস ওয়ান ভি ওয়ান, এস টু ভি টু, দুই নম্বর সাবজেক্ট দুই নম্বর ভার্ব, তাহলে আপনার বাক্যের এবার ম্যাচিং আছে, দুইটা সাবজেক্ট আছে দুইটা ভার্ব আছে। কর্মী, ওই কর্মী কি করবে, এবার কোন কর্মী, যে কম টাকা পায়, বেশি টাকা পায়, তার পরিচয় দেওয়া আছে, মাঝখানে এতটুকু অংশ হচ্ছে ওই কর্মীর পরিচয়, এতটুকু অংশ, এই এতটুকু অংশ হলো কর্মীর পরিচয়। আমি ধরেন এটাকে পেস্ট কালার করে দিলাম বা পিঙ্ক করে দিলাম, তার পরিচয়, হুজ ভ্যালুস, তাহলে আপনার সাবজেক্ট হলো ভ্যালুস, বিশ্বাস, হুজ মানে কার, যার পাশে বসছে, কর্মী, যার বিশ্বাস, ম্যাচ মানে হলো মিলে যায়, এটা আপনার ভার্ব, মিলে যায় কার সাথে, দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স, এই দোজ প্লুরাল কাউকে ডিনোট করে, প্লুরাল কাউকে, আপনি জানেন দোজ প্লুরাল কাউকে ডিনোট করে, এখানে দোজ দেয়া কারে বুঝাইলো, কিউট অনলাইন ভার্সন, সুইট অনলাইন ভার্সন, বলে ভাবেন কাকে বুঝাইলো, ভ্যালুস, ভ্যালুস, হ্যাঁ ঠিক আছে, ভ্যালুস কে বুঝাইলো, তাহলে আমরা এখানে দুই রকম ভ্যালু পাইলাম, একটা হচ্ছে কর্মীর ভ্যালু, আর একটা কার ভ্যালু বলেন, মালিকের ভ্যালু, তাহলে দুই রকম, তাহলে যদি কর্মীর ভ্যালু আর মালিকের ভ্যালু মিলে যায় তখন ওই কর্মী কি করবে, দ্যাটস হোয়াট উই আর গোইং টু ফাইন্ড আউট, তাহলে সে কি করবে, মালিকের বিশ্বাস কর্মীর বিশ্বাস মিলে গেল তখন ওই কর্মী কি করবে, দুইটা বাক্য আপনি আলাদা করে পড়বেন, এমপ্লয়িজ ওই কর্মী কি করবে, দেখি আমরা যখন প্যাসেজে যাই সে কি করতে পারে, আমরা কোনো কিছুই গেস করতে পারবো না, কারণ প্রশ্নগুলো এমন ভাবে তৈরি, আপনি হয়তো এখানে একটা কাজ করতে পারেন, সে ইগনোর দেয়ার ডিউটি, সেটা হয়তো বা বাদ দিতে পারেন এফ নম্বরটা, বাট মডার্ন কোশ্চেনগুলো আরো বেশি পরিমাণে স্ট্রাকচার্ড, যেখানে আপনি গেস করতে পারবেন না, প্রশ্নগুলো এভাবে তৈরি, ইউ ক্যান গেস, এখানেই দেওয়া আছে, For Robert B.T.L. Denny, professor of psychology at Arizona State University, one reason that companies don't succeed as often as they should is that innovation starts with recruitment. Research shows that the fit between an employee's values and a company's values makes a difference to what contribution they make and whether 2 years after they join, they are still at the company. এখানে আমাদের উত্তর। Research shows that the fit between an employee's values and a company's values. দেখেন উপরে employee শব্দটা, এখানে employees আছে, উপরে মালিক আছে, বাট মালিকের পরিবর্তে এখানে কোম্পানি দেওয়া আছে, আপনি আয়াসে খুব বারে বারেই দেখবেন মালিকের পরিবর্তে employers লিখে, companies লিখে বা businesses লিখে, তিনটা শব্দ লিখে পারে অনেকবার। The fit between an employee's values and a company's values makes a difference to what contribution they make and whether 2 years after they join, they are still at the company. Pranta khub sundor. Apni onek kichu shikhte parben.
হয়তো আমি আপনাকে চালাকি করে দিয়ে 2 মিনিটে বুঝাইতে পারবো যে, বাট দেন অনেক কিছু আপনাকে শেখানো হবে না। Research shows that the fit between the company's values to আপনি আমাকে বলবেন এখানে পার্থক্য কয়টা বিষয়ে গড়ে দেয়, বাকের মেইন পার্টটা কতটুকু একবার আপনি অবশ্যই লিখবেন, কারণ দিস ইজ ব্যান্ড 9 রাইটিং। দ্য ফিট বিটুইন contribution they make and whether 2 years after they join, comma, they are still at the company, তারা এখনো কোম্পানিতে আছে কিনা। পড়েন একবার, পড়েন। রিসার্চ শোস that the fit between hopefully আপনি লিখতে পারছেন makes a DWFERENC what contribution make and whether 2 years after they join they are still at the company। অনেকখানি বুঝলাম, লিখলাম, আমি 2-3 বার লিখে ফেললাম, পর আপনার কাজ হবে বাক্যের স্কেলিটনটা খুঁজে বের করা। স্কেলিটন মানে বাক্যের মূল পাঠটা কতটুকু সেটা খুঁজে বের করা। আপনি বলতে পারেন স্যার এই বাক্যের মূল পাঠটা আমি পারি না খুঁজে বের করতে। দেখেন এখানে একটা বাক্য, রিসার্চ শোস দ্য ফিট বিটুইন ইন এমপ্লয়িজ ভ্যালুস এন্ড কোম্পানিজ ভ্যালুস মেক্স আ ডিফারেন্স। ওয়েল, পরে আপনার কতটুকু অংশ মেন, সারপ্রাইজিংলি এটা বাদ, এটা অতিরিক্ত। এটা অতিরিক্ত, এতটুকু হচ্ছে মেন। তাহলে আপনি মেন পার্টটা কিভাবে খুঁজে বের করবেন? দ্যাট দিয়ে যে বাক্যটা শুরু, ওই বাক্যের একটা সাবজেক্ট আছে, ওই বাক্যের একটা ভার্ব আছে। রিসার্চ আপনার সাবজেক্ট, বাক্যের ভার্ব হচ্ছে শোস। এখানে আমরা একটা বাক্য বানিয়ে ফেললাম, বাক্য পেয়ে গেলাম গবেষণার মতে, এটা আমার ইম্পর্টেন্ট না, আমি ব্ল্যাঙ্ক করে দিলাম। ধরেন দ্য ফিট, ফিট মানে হলো মিল, ফিট হয়ে যাওয়া না, ফিট মানে হলো মিল, ফিট। এর ভার্ব হচ্ছে মেক্স, আ ডিফারেন্স, এর অর্থ করেন মিল হলো অনেক কিছু, মিল পার্থক্য করে দেয়, মেক্স আ ডিফারেন্স। টু পার্থক্য করে দেয় কয়টা ক্ষেত্রে, আপনি আমাকে এখন বলতে পারবেন, ক্লিয়ারলি বলতে পারবেন, বলেন কয়টা দিকে পার্থক্য করে দেয়, কয়টা দিকে বলেন? অনলাইন ভার্সন দুইটা দিকে, দুইটা দিকে, একটা কি বলেন?
contribution they make and ekta hocche contribution ar eta hocche their skill in the company ar eta company te thake kina to jodi mil thake mil 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 thik ache bhalo kotha mil mil thake the fit makes a difference when mil thaka tai parthokyo toiri kore day mil thaka tai parthokyo toiri kore day the fit makes a difference the fit makes a difference the fit makes a difference ebar maskhane ase fit kar kar majhe p position diye add kore dilo between an employees values kormir bishwas and maliker bishwas malik ingreji companies to dujoner majhe jodi mil thake ota boro parthokyo toiri kore day একটা হচ্ছে টুয়ার্ড কন্ট্রিবিউশন দে মেক তারা কতটুকু অবদান রাখবে কর্মী কতটুকু অবদান রাখবে এন্ড কর্মী কোম্পানিতে থাকবে কিনা ওয়েদার থাকবে কিনা ওই ওয়েদার মানে কিনা 2 ইয়ার্স আফটার দে জয়েন অফিসে জয়েন করার 2 বছর পরে তারা কোম্পানিতে থাকবে কিনা এই দুটো পার্থক্য তৈরি করে দেয় তো আমরা জানলাম মিল থাকলে লাভ দুইটা ম্যাচিং between values has two benefits dui benefit ache ek hocche company kormi beshi obodan rakhbe employees contribute tapor apni ami jiggesh kore nei jodi maliker ebong kormir bishashe mil thake she kom obodan rakhbe na beshi obodan rakhbe age seta bole nen kormi koto tuku obodan rakhbe फॉर लॉन्ग टाइम ঠিক আছে তারা কোম্পানিতে অনেকদিন থাকে এই হচ্ছে দুটো পার্থক্য তৈরি করে দেন তো আপনার হয় এটা পাবেন যদি মিল থাকে আমাদের লাইনটা তো ম্যাচিং করতে হবে ভ্যালুস মালিকের বিষয়ের সাথে কর্মীর বিষয় মিল থাকলে সাবজেক্ট হচ্ছে কর্মী ওই কর্মী কি করবে বেশি অবদান রাখবে আর হচ্ছে অফিসে থাকবে ম্যাচ করেন এই দুটোর মধ্যে যে কোনো একটা পাবেন টেক চান্সেস কন্ট্রিবিউটর সাথে যায় না কম্পানিতে থাকে তাও যায় না পড়েন সবগুলো শেয়ার देयर আইডিয়াস না কন্ট্রিবিউশনের সাথে যায় কি না আপনি পড়েন আমি আপনাকে থ্রু করে নিয়ে যেতে যাচ্ছি না আপনাকে আমি ইন্ডিপেন্ডেন্স দিয়ে যাচ্ছি কোনটা উত্তর বিকাম কম্পিটিটিভ গেট প্রমোশন অ্যাভয়েড টু সিগনাল দ্যাট ইউ টু রিমেইন ইন দ্য জবস কোনটা বলেন হোয়াট ইজ দ্য অ্যানসার কি করবে ওই কর্মী কি করবে জি স্যার রিমেইন ইন দ্য জবস রিমেইন ইন দ্য জব অর রিমেইন ইন দ্য জবস ওখানে অপশনই ছিল দুটো ওদের মধ্যে একটা থাকবে একটা দাও আনসার রিমেইন ইন দ্য জবস স্টিল ইন দ্য কোম্পানি মিন্স রিমেইন ইন দ্য জবস लिखसान ওই লাইনে কতগুলো সাবজেক্ট কতগুলো ভার্ব দেখবেন ম্যাচিং করে কিনা দাগ দেন রিসার্চ এর নিচে দাগ দিয়ে লিখবেন S1 শোজ এর নিচে দাগ দিয়ে লিখবেন V1 ফিট S2 ওটার সাথে ম্যাচ খাওয়াইতে হবে ফিট বাকের ভার্ব হলো মেক্স ডিফারেন্স টু হোয়াট কন্ট্রিবিউশন দে মেক দে মানে হলো কর্মী Subject number 3 makes verb number 3 then they subject number 4 join verb number 4 they subject number 5 are verb number 5 এখানে পাঁচটা বাক্য তাহলে ম্যাচিং খাওয়াইতে হবে আপনাকে চারটা সাবজেক্ট থাকলে চারটা ভার্ব পাঁচটা ভার্ব মানে পাঁচটা সাবজেক্ট That's important. পরের প্রশ্নে চলে যাই আমরা. At times of change, people tend to. At times of change, পরিবর্তনের সময় মানুষ কি করে? What do you do when things change? At times of change,
times have changed, people tend to. Okay. Chota line. Likhe badan. At times have changed, people tend to. Manush ki kore. At times have changed, people tend to. পরিবর্তনের সময় মানুষ কি করে যখন সবকিছু বদলে যায় পিপল আর জেনারেলি হাইপার সেনসিটিভ সাইকোলজি সেজ অ্যাট টাইমস অফ চেঞ্জ পিপল টেন্ড টু টাইমস অফ চেঞ্জ যখন সবকিছু বদলে যায় অ্যাট টাইমস অফ চেঞ্জ প্রিপোজিশনাল ফ্রেজ এরপরে কমা পিপল টেন্ড টু মানে হলো মানুষ সাধারণত করে টেন টু শব্দটা লাইক আপনি অনেক পাবেন টেন টু যেমন উই টেন টু লাইক চিলড্রেন আমরা শিশুদেরকে পছন্দ করি হিউম্যানস টেন টু লাইক ফ্লাওয়ার্স Humans tend to be afraid of snakes. এগুলো আমাদের কিছু সহজাত প্রবৃত্তি ঠিক একইভাবে যখন সবকিছু বদলে যায় when at times of change পরিবর্তনের সময় people subject tend to মানে হলো সহজাত প্রবৃত্তি একটা মানুষের tend to people tend to মানুষ সাধারণত কি করে এর একটা সিনোনিম হচ্ছে জেনারেলি ধরেন হিউম্যান টেন্ড টু বি অ্যাফ্রেড অফ স্নেকস মানে হলো হিউম্যানস আর জেনারেলি অ্যাফ্রেড অফ স্নেকস হিউম্যানস আর জেনারেলি অ্যাফ্রেড অফ স্নেকস হিউম্যানস জেনারেলি লাইক ফ্লাওয়ার্স ফুল ভালোবাসে এরকম মানুষ সাধারণত কি করে চয়ন আমরা চেঞ্জ খুঁজবো কোনটা খুঁজবো চেঞ্জ কতটুকু পড়বো আমরা লুজ পর্যন্ত পড়বো চেঞ্জ পড়বো এখন আমি এরপরে কিভাবে পড়বো ওয়েল দ্য বেস্ট অ্যাপ্রোচ ইজ টু রিড এভরি ওয়ার্ড বাট আ বিট ফাস্ট কারণ হচ্ছে চেঞ্জ শব্দটার সিনোনিমও পেতে পারি আমি সো জেনারেলি প্যাসেজ থ্রিতে আপনি ওয়ার্ডস গুলো ওইভাবেই পান চেঞ্জ কম হয় বাট উই উইল রিড স্লোলি নর্মাল স্পিডে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফটোগ্রাফস ইন দ্য স্টোরি অফ রক এন্ড রোল এমফাসাইজেস সিয়াল জিনিস ভিউস দ্য 1956 পিকচার অফ সিঙ্গার সেলভিস পেস্ট্রি কার্ল পারকিন্স জনি ক্যাশ এন্ড জেরি লুইস জ্যামিং দ্য পিয়ানো ইন সানি স্টুডিওস ইন মেমফিস টেলস সাইজেন স্টোরি সানস মিলিয়ন ডলার কোয়ার্টেট কুড হ্যাভ বিন আ কুইন্টেট মিসিং ফ্রম দ্য পিকচার ইজ রয় অরবিসন আ গ্রেটার ন্যাচারাল সিঙ্গার দ্যান লুইস পারকিন্স অর ক্যাশ পারকিন্স অর ক্যাশ স্যাম ফিলিপস Who owned Sun, wanted to revolutionize popular music with songs that fused black and white music and Kantian blue. Priestley, Cash, Perkins and Lewis instinctively understood Philly's ambitions and believed in it. Orbison was inspired by the goal and only ever achieved one hit with the Sun label. The very fit matters. Yes, Cialdini, because innovation is in part a positive change. What a pegalam. Mono the parambra pachi. And under that pressure, we as a species behaved differently. We many humans. Species. When things change, our what a pegalam. We are hardwired. Hardwired many tend to play it safe. আমাদের উত্তর when things change we are hardwired to play it safe inbuilt hardwired মানে আমাদের সহজাত প্রবৃত্তি hardwired when things change we are hardwired to play it safe এটা আমাদের বাক্য লিখে নেন when things change এটা খুবই সুন্দর when things change we are hardwired to play it safe when things change we are hardwired to play it safe
যখন সবকিছু বদলে যায় আমরা তখন সেফে থাকার চেষ্টা করি। When things change, we are hardwired to play it safe. এবার আমি আপনাকে একটা পপ কুইজ অন ইউ, দুটা বাক্য দেখবেন লাইনের সবগুলো কথার সাথে ম্যাচ করবে। When things change মানে at times of change, we are hardwired to play it safe, we মানে people, তার মানে পিপলের জায়গায় উই পাবেন ঘনহারে, এভরিওয়ান পাবেন, অল পাবেন, এগুলো কমন কথাবার্তা। এই পেস্ট কালার আর ইয়েলো কালারের মাঝে মেইন বাক্য কোনটা, পেস্ট আর ইয়েলো? কারো পরিবর্তে ব্যবহৃত হয় না, প্রোনাউন মানে কারো পরিবর্তে ইউজ হবে, হোয়েন কারো পরিবর্তে ইউজ হয়নি। এবার আপনার দুটো বাক্য, হোয়েন থিংস চেঞ্জ যখন সবকিছু বদলে যায় মানে এট টাইমস অফ চেঞ্জ, চেঞ্জ দ্যাটস দ্য ভার্ব, we are hardwired, we subject number 2 বাক্যের ভার্ব হলো আর। এখন hardwired মানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আমাদের সহজাত প্রবৃত্তি, ইজ অ্যান অ্যাডজেক্টিভ। hardwired, hardwired মানে কি, এই শব্দগুলো একটু লিখে নেন। hardwired, instinctive, tend to, feature of our DNA, our natural instinct, nature, আমাদের নেচার, আওয়ার ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট, দ্যাটস কল হার্ড ওয়ার্ড। এটা এরকম না যে আমাদের শক্ত তার দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, উই আর হার্ড ওয়ার্ড, এরকম না, মানে আমরা এভাবেই তৈরি। আমাদের ডিএনএ যে জিন, জিন জিনেটিক ফিচার, আমাদের জিনগত বৈশিষ্ট্য, সবকিছু যখন বদলে যায়, সবকিছু বদলে যাওয়ার সময় আমরা কি করতে চাই বলেন? সবকিছু প্লে ইট সেফ। এই যে ইট, এই ইটের কোনো অর্থ নাই, প্লে ইট সেফ বলেন। আমরা কি করার চেষ্টা করি, আনসেফ নাকি সেফে থাকার চেষ্টা করি বলুন? সেফ, সেফে থাকার চেষ্টা করি, সেফে থাকার চেষ্টা করি। তাহলে এবার চলেন আমরা সেফে থাকার চেষ্টা করি, এর রিভার্স প্যারাফ্রেজিং করা আছে, আমরা সেফে থাকার চেষ্টা করি। দেখেন খোঁজেন রিভার্স প্যারাফ্রেজিং, এট টাইমস অফ চেঞ্জ পিপল টেন টু, সেফে থাকার চেষ্টা করে, সেফে থাকার চেষ্টা করা কোথাও এখানে সেফ কথাটা নাই, বাট রিভার্স করা আছে, সেফে থাকার চেষ্টা করি। সেফে থাকার চেষ্টা করি মানে কি করি, প্রবলেম আপনারা পারবেন, সেফে থাকার চেষ্টা করি, নেগেটিভ করে দেওয়া আছে ওয়ার্ডটা, রিভার্স করে দেওয়া আছে। বলেন উত্তর কোনটা? অসাধারণ পারলেন, রূপা আপনিও পারছেন। তাহলে এখন 32 এর উত্তর হিসেবে আমরা অ্যাভয়েড রিস্ক লিখবো না ই লিখবো? বলেন কি লিখবো, দেখি অনলাইন ভার্সন কি বলে, কোনটা লিখবো? ই লিখবো, তাই না? ই, একালিপ টেনে বলবেন ই, কুল। তারপর এটা চলে যায় আমরা, ইফ পিপল আর অ্যাওয়ার অফ হোয়াট দে মাইট লুজ দে উইল অফেন, যদি মানুষ জানে তারা কি হারাতে চলেছে, দে উইল অফেন। If people are aware of what they might lose, they will often. তারা কি করবে? বাকিটা শেষ না, এর জন্য ফুল স্টপ নেই, দে উইল অফেন। এই দেখেন প্রত্যেকটা অপশনের সাথে ফুল স্টপ, মানে অফেন এর পরে একটা লাইন দিয়ে তারপর লাইনটা ফিনিশ হবে। লিখে নেন, they will often, এই হচ্ছে ব্যাপার। If people are aware of what they might lose, they will often, তার কি করবে? If people are aware of what they might lose, they will often. They will often, তারা প্রায় সময় কিছু একটা করবে, they will often.
আপনাকে আমি একটা প্রশ্ন করি, ধরেন অফেনের পরে দে উইল অফেন টান্স, কয়টা বাক্য আছে খুঁজেন, মানে বাক্য আছে কয়টা অনলাইন ভার্সন, কয়টা বাক্য বলুন? তিনটা স্যার, তিনটা 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 বাক্য, ভেরি গুড। তাহলে দুইটা পার্ট, এই একটা পার্ট, এই আরেকটা পার্ট, পেজ কালারটা মেইন পার্ট, বাট এই পার্টের মাঝে ইয়েলো কালারের মাঝে দুটো বাক্য আছে। প্রথম সহজ হলো যে পিপল, বাক্যের ভার হলো আর, অ্যাওয়ার হোয়াট দে মাইট লুজ, দেই সাবজেক্ট নাম্বার টু, বাক্যের ভার হলো লুজ। তিন নম্বর সাবজেক্ট দেই, বাক্যের ভার হলো উইলের পরে যে অংশটুকু বসবে, উইলও একটা অংশ, এখানে যেটা বসবে। দে উইল অফেন, যদি মানুষ জানে তারা কি হারাতে চলেছে, তারা প্রায় সময় দে উইল অফেন। ইফ পিপল আর অ্যাওয়ার অফ হোয়াট দে মাইট লুজ দে উইল অফেন, তখন তারা কি করবে? ইন্টারেস্টিং, যদি মানুষ জানে। এবার বলেন মানুষ মানে উই, মানুষ মানে হোমোসেফিয়ান্সের যে কোনো কেউ। আপনাকে আমি বেশ কিছু কথা বলে দেই, পিপল মনে করেন আছে, প্যাসেজে আপনি হোমোসেফিয়ান্স টাইপের যে কেউ পাবেন, তার মানে আপনি পেতে পারেন উই, পেতে পারেন আস, পেতে পারেন এমপ্লয়িজ, টপিকটা এমপ্লয়ি নিয়ে হওয়ার কারণে, পেতে পারেন এভরি ওয়ান, পেতে পারেন অল, পেতে পারেন ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিডিউয়ালস, যারাই পান না কেন সে হোমোসেফিয়ান্স টাইপের কেউ একজন হবে। যদি মানুষ জানে তারা কি হারাতে চলেছে, তারা কি করবে? চলো আমরা লুজ খুঁজি, তখন তারা কি করবে? দেগুলো আফেন, যতটুকু পড়লাম তারপরে, ম্যানেজার শুড দেয়ার ফর অ্যাডপ্ট অ্যান অ্যাপ্রোচ দ্যাট অ্যাপিয়ার্স কাউন্টার ইন্টুইটিভ, দে শুড এক্সপ্লেন হোয়াট ইজ স্ট্যান্ডস টু বি লস্ট ইফ দ্য কোম্পানি ফেলস টু সিজ আ পার্টিকুলার অপরচুনিটি, স্টাডিজ শো দ্যাট উই ইনভেরিয়াবলি টেক মোর গ্যাম্বলস ওয়েন থ্রেটেন টু দ্য লস দেন ওয়েন অফার্ড এ রিওয়ার্ড। এখানে আমাদের উত্তর আছে, পুরো প্যারাগ্রাফটাতে পড়ে বুঝতে পারবে যে সে খুব ভালো ধরতে পারবে, বাট আমি আপনাকে এতটুকু পড়ে বোঝাতে পারবো এবং আমি আপনাকে কিছু শেখাতেও পারবো, সো আমি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো। স্টাডিজ শো দ্যাট উই ইনভেরিয়াবলি টেক মোর গ্যাম্বলস ওয়েন থ্রেটেন টু দ্য লস দেন ওয়েন অফার্ড এ রিওয়ার্ড, ওয়েন থ্রেটেন টু দ্য লস দেন ওয়েন অফার্ড এ রিওয়ার্ড। বিউটিফুল সেন্টেন্স, রিয়েলি বিউটিফুল ওয়ান। স্টাডিজ শো, that we invariably take more gambles and RETNED with a loss than an ERED offered a reward. Studies show that we variably take more gambles when RETNED threatened with a loss than offered studies show that we invariably take more gambles when TN threatened with a then when offered a reward. Hopefully আপনি লিখছেন, and I want you to write, বাকিগুলো আপনি লিখবেন, they are banned in English. Studies show, আমাদের প্রশ্ন হচ্ছে যদি মানুষ জানে তারা কি হারাতে চলেছে, হারানো হোয়াট দে মাইট লুজ বলতে পারেন, এখানে লুজের পরিবর্তে কোন ওয়ার্ডটা দেওয়া আছে, থ্রেটেন টু দ্য লস এটা দেওয়া আছে। কটা বাক্য আছে আমাদের, স্টাডিজ শো, দেখি আপনারা পারেন কিনা।
বাক্য আছে কটা এবং এখানে বাক্য বানানো যাবে কটা ডিয়ার অনলাইন ভার্সন বলে ফেলেন কটা বাক্য আছে তিনটা মনে হচ্ছে তাই না চারটা স্যার চারটা আছে চারটা ভাইয়া চারটা তারপরে খালি ওয়াও দ্যাটস রিয়েলি কুল আই লাইক দ্যাট দুইটা ভাইয়া দুইটাই দুইটা সেন্টেন্স তিনটা মনে হচ্ছে দুইটা আছে ভাইয়া দুইটা এই জিনিসটা আমরা অনেক কনফিউজ হয়ে যাই কনফিউজ আপনি চিন্তা করবেন আপনার স্টাডিজ হচ্ছে একটা সাবজেক্ট শো হলো ভার্ব উই সাবজেক্ট নাম্বার টু উই এর ভার্ব হলো টেক মোর গ্যাম্বলস হয় পরে কোনো সাবজেক্ট আছে কিনা না নেই আ লস হতে পারে না এটা তো প্রিপোজিশনের পরে আছে তাও পারে না রিওয়ার্ড তা কি পারে না অফারডের অবজেক্ট তাহলে সাবজেক্ট ওয়ান ভার্ব ওয়ান সাবজেক্ট টু ভার্ব টু তা বাক্য কাটা আমার অনলাইন ভাষণ এখন তো পারবেন কটা বাক্য দুইটা বাক্য কম্পিউটার দুইটা এখানে হয়েন দিয়ে বাক্য বানানো যেত কিন্তু লেখক ছোট করে ফেলছে আবার এখানেও হয়েন দিয়ে বাক্য বানানো যেত লেখক ছোট করে ফেলছে আগে আমি উত্তরটা করে বুঝাই আপনাকে আগে আপনাকে বড় ভার্সনটা পড়ে হয়তো বুঝাতে পারি আমি স্টাডিজ শো অর্থাৎ আপনি আপনাকে আমি ভালোভাবে বুঝাতে পারবো না হোয়েন থ্রেটেন্ড উইথ আ লস এটা একটা ফ্রেজ হোয়েন অফার্ড আ রিওয়ার্ড এটা আরেকটা ফ্রেজ এবার বলেন থ্রেটেন্ড অ্যান্ড অফার্ড হোয়েন যুক্ত বাক্য না তাহলে দুটোই ফ্রেজ আমি জানি বাক্যের মাঝে হয় অ্যাক্টিভ ফ্রেজ বসে না হয় প্যাসিভ ফ্রেজ বসে আইএনজি থাকলে অ্যাক্টিভ ফ্রেজ তাহলে যেহেতু এটা আইএনজি না বলেন এটা কি ধরনের ফ্রেজ হপফুলি আপনি পারবেন কি ধরনের ফ্রেজ প্যাসিভ ফ্রেজ কে বাক্য বানাইতে চাইলে আমাকে কি করতে হবে একটা সাবজেক্ট আনতে হবে হোয়েন থ্রেটেন কারা থ্রেট হয় লস কাদের হবে স্টাডি শো উই ইনভেরিয়াবলি টেক মোর গ্যাম্বলস লস কাদের হবে লাইনটা পরে বোঝেন এখানে কার লস হবে লাইনটা কেউ যদি বাক্য বানাতে চান to make it a passive sentence when kono relative pronoun na when hocche eta linking word conjunction to make it a passive sentence amader subject lagbe we need a subject and a to be verb mane to be verb lagbe eta ghotona amader to ekhon ki korbo হোয়েন অফার্ড আ রিওয়ার্ড এখানেও তাই ঘটনা আপনি একটা লিখবেন আমি দুটো লিখছি যাতে আপনি সময় পান হোয়েন অফার্ড আ রিওয়ার্ড এটাও যদি হয় তখন আপনি কি করবেন টু মেক ইট আ পি এ ডাবল এস আই ভি ই সেন্টেন্স কমা উই নিড আ সাবজেক্ট অ্যান্ড a to be verb মানে to be verb লাগবে এরকম ব্যাপার সো যে কাজটা করব আমরা এখন এলেনটাকে আমরা বড় করে ফেলব studies স্টাডিজ শো দ্যাট উই ইনভ্যারিয়াবলি ক্যাম্পাস হয়েন এরপরে কি বসাবো cute sweet beautiful online version bolen ki korbo when we are threatened with a loss then when
এবার আমরা বাক্যটা পড়ে বুঝি। গবেষণা মতে উই ইনভেরিয়েবলি, ইনভেরিয়েবলি শব্দটার মানে হচ্ছে অলওয়েজ। আমরা সবসময় টেক মোর গ্যাম্বলস, গ্যাম্বলস মানে হলো জুয়া খেলা, গ্যাম্বলস জুয়া খেলা, টেক মোর গ্যাম্বলস। তাহলে বলেন আমরা কি করি, জুয়ো কম খেলি না বেশি খেলি? বলেন বেশি। জুয়া খেলাটা কি? কয়েন টসের মতো ধরনের রিস্ক ছাড়া না রিস্ক আছে বলেন? আছে। ওয়েল ভালো কথা, আমরা বেশি রিস্ক কখন নেই, হোয়েন থ্রেটেন টু দা লস আর হোয়েন অফার্ড আ রিওয়ার্ড, দুইটা সিচুয়েশন আছে আমাদের। কোন সময় বেশি রিস্ক নেই আমরা? দেখেন টু সিচুয়েশনস, এক নম্বর threatened with a loss, the number offered a reward. লজিক খাটাবেন না আপনি, হচ্ছে প্যাসেজ বুঝবেন। সো threatened with a loss and offered a reward, কোন সময় আমরা বেশি রিস্ক নেই? আমি তো এটাকে কালার করে দিলাম রেড, অফার্ড এ রিওয়ার্ড। কোন সময় আমরা বেশি রিস্ক নেই? দুই, এক, বলেন কোন সময় বেশি রিস্ক নেই? এক হবে স্যার, থ্রেটেন উইথ এ লস। হ্যাঁ, যখন আমরা জানি লস হতে চলেছে তখন আমরা কি করি, রিস্ক কম নেই না বেশি রিস্ক নেই? বেশি রিস্ক নেই, দ্যাটস রিয়েলি কুল। তাহলে আমাদের প্রশ্নে তাই দেওয়া আছে, এই পিপল যদি মানুষ জানে, যদি আমরা জানি আমাদের কি হারাতে চলেছে তখন আমরা বেশি বেশি রিস্ক নেব। খোঁজেন বেশি রিস্ক নেই, বেশি রিস্ক নেওয়া এটা প্রথমে বাদ, ওকে, তারপরে এটাও বাদ, এই দুটো আগে বাদ, ওকে, তারপরে হচ্ছে গিয়া হ্যাঁ দুটো তো আমাদের বাদ, বাকিগুলো বেশি রিস্ক নেই। অসাধারণ, বলেন কোনটা হবে আমাদের উত্তর? People working under a dominant boss are liable to. Employees working in organizations with few rules are more likely to. People working under a dominant boss are liable to. লেভেল টু, আপনার কাজ হবে প্রপার দুটা প্রশ্ন পড়া। আপনি ডমিনেন্ট বস হয়তো পাবেন না কোথাও খুঁজে, তাহলে আপনি কি করতে পারেন, ফিউ রুলস পেতে পারেন। অর্গানাইজেশনস যেটা একদম কাছাকাছি, পিপল আর এমপ্লয়িজ, সো ইটস বিকাম ইটস ইম্পর্টেন্ট টু বি স্ট্র্যাটেজিক। দুটো প্রশ্ন পড়বেন, একটার কিওয়ার্ড না পেলে আরেকটা তো পাবো। যদি আপনি আরেকটা না পান তাহলে প্রপার তিনটা প্রশ্ন পড়বেন, 36 একটা 36 পড়বেন, 36 পেয়ে গেলে 35 ইমিডিয়েটলি আগে, 34 ইমিডিয়েটলি আগে। So it's important to be very strategic. People working under a dominant boss are liable to. Working under
dominant boss. LIAB are level 2. People প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার বাক্যটা বুঝতে গিয়ে আমি আপনাকে যতগুলো টিপস টেকনিক্স যা শিখাইছি আপনি ওখান থেকে আমাকে বলতে পারবেন এ বাক্যের সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে পিপল পিপল এবং এটার ভার্ব হচ্ছে আর মাঝখানে যে ওয়ার্কিং দেওয়া আছে তাহলে এটার ভার্ব না এতটুকুকে আমরা কি নামে ডাকবো অনলাইন ভার্সন বলে ফেলেন কি নামে ডাকবো এটাকে আমরা স্যার অ্যাক্টিভ ফ্রেজ অ্যাক্টিভ ফ্রেজ অ্যাক্টিভ ফ্রেজ কে অ্যাক্টিভ বাক্য বানাইতে চাইলে পিপলের পরে কি বসাবো একটা হু আর ভার্বের ফর্মটা চেঞ্জ করে দেব আইনটা কেটে দেব ব্যাস ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেল ব্যাস ঠিক আছে তাহলে এটাকে ডব্লিউ ও আর কে আন্ডার আ ডমিনেন্ট বস ডমিনেন্ট বসের অধীনে যে কাজ করে দ্যাটস আ ফ্রেজ ইট ইজ অ্যান অ্যাক্টিভ ফ্রেজ so as to make it an active sentence we need a relative relative pronoun and to change the verb form of the verb babe form ta amra change kore debo pronoun কাজ ইটস অ্যান অ্যাক্টিভ ফ্রেজ সো অ্যাজ টু মেক ইট অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স উইথ রিলেটিভ প্রোনাউন টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ভার্ব পিপল হু আর কান্ডার ডমিনেন্ট বস আপনি তখন যখন এই বাক্যটা পড়বেন তখন আপনি এতটুকু বুঝবেন পিপল আর নাও কোয়েশ্চেন হচ্ছে এই লায়াবল টু এর মানিটা কি আপনি লায়াবল টু মানে দোষী জানলেও এর আরেকটা মিনিং আছে সেই মিনিংটা হচ্ছে লাইকলি টু ডু সামথিং লায়াবল টু Level 2. Ajay Babatta. Likely to do or to be something. Likely to do or to be something. তখন আমার বাক্যের মিনিংটা হয়ে যাচ্ছে মানুষ সাধারণত মানুষ সাধারণত কি করে এবার মানুষের পরিচয় যারা কার অধীনে কাজ করে সফট বসের অধীনে ফেমিনিন বসের অধীনে না ম্যাসকুলিন বসের অধীনে বলেন কোন ধরনের বস ম্যাসকুলিন ম্যাসকুলিন ডমিনেন্ট বস না তাহলে যে ডমিনেন্ট বসের অধীনে কাজ করে ওই লোকগুলো কি করবে সাধারণত তারা কি করবে তারা দায়ী না তারা কি করবে দেখি তারা কি করে দেখি তারা কি করে আমরা খুঁজে বের করি ডমিনেন্ট বস কোথায় আছে খুঁজতে খুঁজতে কোথাও ডমিনেন্ট বস না পেলে আমি কি করতে পারি
rules করতে পারি rules আছে এখানে তাহলে তার আগের বাক্যে হয়তো পেয়ে যাব authority doesn't have to inhibit innovation but it often does the wrong kind of leadership boss will lead to what Cialdini calls captainitist boss bossy bossy bhab the regrettable tendency of team members to opt out of team responsibilities that are properly theirs he calls captainitist because he says crew members of multi-pilot aircraft exhibit a sometimes deadly passivity when a flight captain makes a clearly wrong in the decision this behavior is not he says unique to air travel but can happen in any workplace where the leader is overbearing when a dominant boss wrong kind of leadership but a dominant boss will lead to what Cialdini calls captainitis. Captainitis means dominant boss. Dominant boss er odhine kaj korle ki hoy? Regrettable tendency of team members jara tar odhine ase opt out means ignore kore. Who ignore kore? Team responsibilities. Kon responsibility that are properly theirs. Nijer daitto tara ignore kore. Puro tai ami ekhane likhe dise, but ami apnake shudhumatro the regrettable tendency of team members wrong kind of leadership apni eta likhte paren domination domination leads to Captainitis. Captainitis. CAP cap T A I N I T I S. CAP cap T A I N I T I S. Cap. Tain. It is. Captainitis. 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 Jinis ta ki. The regrettable tendency. Of team members to opt out of team responsibilities that are properly theirs. It will be taken. Domination leads to captainitis. Are properly theirs. Do you want? Wrong kind of leadership leads to. Full leadership को था ही नहीं आजा, पर नहीं जाए हो से captainitis. एर पर ऐतुटु कुतो थो. আপনি জানেন অতিরিক্ত তথ্য দেওয়ার অনেকগুলো উপায় আছে আপনি আমাকে বলেন এই অতিরিক্ত তথ্যটা কার সম্বন্ধে দেওয়া অনলাইন ভার্সন কাকে নিয়ে বলা ডমিনেটিং লিডার ক্যাপ্টেনিটিস কে নিয়ে বলা ক্যাপ্টেনিটিস এটাকে লং ফর্মে লিখলে কি দাঁড়াবে ক্যাপ্টেনিটিস তারপরে লং ফর্মে লিখলে কি করব আমরা লং ফর্মে লিখলে না পারলে কোনো সমস্যা নাই আমি আপনাকে বলে দিচ্ছি কি করব which is ঠিক আছে তাহলে captainitis বুঝতে পারছি আমরা regrettable tendency regret করা এটা কি ভালো রকম না regrettable good or bad বলেন regrettable bad দুঃখ প্রকাশ করার কি হ্যাঁ 10 team members মানে যারা কাজ করে তার অধীনে opt out মানে
অপট মানে হচ্ছে করতে চায় না ইগনোর করে কি ইগনোর করে বলেন টিম রেসপন্সিবিলিটি টিম রেসপন্সিবিলিটি দায়িত্ব কোন দায়িত্ব অন্যর নাকি নিজেরটা নিজেরটা হ্যাঁ তাহলে নিজের দায়িত্ব নিজেরা কি করে সে মানে করে নাকি করে না বলেন পালন করে না ইগনোর করে ক্যাপ্টেন ইট ইজ টার মিনিং কি ক্যাপ্টেন ইট ইজ ক্যাপ্টেন ইট ইজ টার টার্ম এজন্য দুটো কমার ভিতরে দেওয়া মনে করেন টার্ম পুরো অর্থটাকে বুঝাইছে দ্যাট দিয়ে মনে হয় আচ্ছা তাহলে এখন আমরা যদি পুরো অর্থটা বুঝতে চাই ডমিনেশনটার অর্থ কি ডমিনেশন মানে কি বলেন ডমিনেট করা কাউকে ডমিনেট করা ডমিনেট ডমিনেন্ট বসের অধীনে যে কাজ করে ছোট করা পাওয়ারফুল বলতে কর্তৃত্ব কর্তৃত্বপরায়ণ ধরেন কিরকম ভাব বলেন ক্যাপ্টেন ক্যাপ্টেন যে ভাবটা সেটা কি বলবো দুর্বল নাকি ডমিনেন্ট টেন্ডেন্সি কথাটা মানে কি অলওয়েজ নাকি তার প্রবণতা বলেন এবার আমরা ঝোঁক কে চায় না যারা ডমিনেন্ট বসের অধীনে কাজ করে তাহলে চলুন এবার আমরা পড়ি পিপল ওয়ার্কিং আন্ডার ডমিনেন্ট বস আর সাধারণত তারা লাইকলি টু দা টেন্ডেন্সি দেখায় কিসের টেন্ডেন্সি দেখায় পড়েন সবগুলো আমাদের অনেকগুলো উত্তর হয়ে গেছে সেটা হচ্ছে টেক চান্সেস অ্যাভয়েড রিস্ক তারপরে রিমেইন ইন দেয়ার জবস বাকিগুলো সবগুলি আপনি পারবেন কিউট বিউটিফুল সুইট অনলাইন ভার্সন কোনটা বলেন আমাদের উত্তর এফ ইগনোর দেয়ার ডিউটিস হ্যাঁ ইগনোর দেয়ার ডিউটিস লাইকলি টু সাধারণত টেন্ডেন্সি আছে তারা নিজেদের দায়িত্ব ইগনোর করে ডিউটির পরিবর্তে কোন ওয়ার্ডটা দাও বলেন তো এখানে লায়াবল ডিউটির পরিবর্তে ডিউটিস এর পরিবর্তে কোন ওয়ার্ডটা দাও এটা তো পার আছে রেসপন্সিবিলিটি সবগুলো ওয়ার্ড ম্যাচ করবে টেন্ডেন্সি লায়াবল রেসপন্সিবিলিটি মানে তো ডিউটি দেয়ার প্রপারলি দেয়ার্স মানে তো দেয়ার্স দেওয়াই আছে এখানে সবগুলো কথা থাকা চাই থাকবে আদারওয়াইজ উত্তর তো হওয়ার কথা না লাস্টেরটা সো আমাদের উত্তর হচ্ছে ইগনোর দেয়ার ডিউটিস যেটা সিএনএম যদি আপনি শিখে নিতে চান তো শিখে নিতে পারেন অপট আউট মানে হলো ইগনোর অপট আউট ইগনোর করা লাস্টের প্রশ্নটা এমপ্লয়িজ ওয়ার্কিং ইন অর্গানাইজেশন উইথ ফিউ রুলস আর মোর লাইকলি টু লায়াবল টু লাইকলি টু বারে বারে একই কথা উপরের লাইনের মতো সেম কথাবার্তা employees
Employees working in organizations are more likely to. Well, surprisingly, আপনাকে বাক্যের স্কেলেটনটা বুঝতেই হবে. বাক্যের স্কেলেটনটা কি? বাক্যের স্কেলেটনটা হচ্ছে এতটুকু. বাদ এমপ্লয়িজ ইয়েলো আর মোর লাইকলি টু. কর্মীরা কি করবে? মালিক না, কর্মীরা. কর্মীরা কি করবে? এমপ্লয়িজ আর মোর লাইকলি টু. বলতে পারেন ভাই আপনি কিভাবে বানাইতে পারেন, আমি কিভাবে বানাবো? আপনারে খুঁজতে হবে এক নম্বর সাবজেক্ট এক নম্বর ভার্ব এমপ্লয়িজ. এমপ্লয়িজ এর ভার্ব খুঁজে বের করবেন. আর কর্মীরা সাধারণত আর মোর লাইকলি টু কি করবে? কর্মীরা. মাঝখানে আপনি প্রশ্ন করতে পারেন ওয়ার্কিং তো ভার্ব কিনা? না, ওয়ার্কিং ভার্ব না, কারণ আই গোয়িং কোনো ভার্ব হয় না, এমপ্লয়িজ গোয়িং কোনো ভার্ব হয় না, এমপ্লয়িজ ওয়ার্কিং ভার্ব হয় না, এমপ্লয়িজ আর ওয়ার্কিং হলে হইতো, তাহলে এটা একটা মডিফায়ার. রুলস কি কোনোদিন সাবজেক্ট হতে পারে? বলেন পারে না, কারণ তার আগে উইথ আসে. কর্মীরা সাধারণত আর মোর লাইকলি টু সাধারণত কি? সামথিং ওয়ার্কিং ইন অর্গানাইজেশন, যে কর্মী ওই প্রতিষ্ঠানে জব করে যেখানে রুলস অনেক বেশি. ফিউ, ফিউ মানে হলো ক্লোজ টু জিরো. ফিউ, ফিউ মানে হলো ক্লোজ টু জিরো, ওয়ান অর টু, টু অর থ্রি, টু অর থ্রি. এমপ্লয়িজ ওয়ার্কিং ইন অর্গানাইজেশন উইথ ফিউ রুলস, যারা ওই প্রতিষ্ঠানে জব করে যেখানে রুলস অনেকগুলো নাকি একেবারেই কম. বলেন ফিউ মানে কি? ক্লোজ টু জিরো. ফিউ মানে অনেক নাকি অনেক কম? বলেন বেশি না কম? ব্যাস, তাহলে কর্মীরা যারা ওই সমস্ত প্রতিষ্ঠানে জব করে যেখানে রুলস নাই, ওই কর্মীরা কি করবে? হাংতাঙ্গা হাঙ্গামা করে বেড়াবে. দ্যাটস কমন একটা ফেনোমিনন, তাই না? রুলস ছাড়া প্রতিষ্ঠানে জব করলে সে দাঙ্গা হাঙ্গামাই করবে. বাট আইএলটিএস ইজ নট এ গেসিং টেস্ট, ইটস এ টেস্ট অফ ইওর রিডিং স্কিল. অ্যাট দি আদার এন্ড অফ দ্য স্কেল ইজ দ্য 1980s মেমফিস ডিজাইন কালেকটিভ, আ গ্রুপ অফ ইয়াং ডিজাইনার্স ফর হোম দি অনলি রুল ওয়াজ দেয়ার ওয়ার নো রুলস. দিস এনভায়রনমেন্ট মানে নো রুলস থাকাটা, এরকম প্রতিষ্ঠান এনকারেজড আ ফ্রি ইন্টারচেঞ্জ অফ আইডিয়াস which led to more creativity with form, function, color and material that revolutionized attitudes to furniture design. Nice. Preparben, which led to more creativity. This environment encouraged a free interchange of ideas. Poren, this environment encouraged a free interchange of ideas. Poren, this environment encouraged a free interchange of ideas. This environment encouraged a free interchange of ideas. This environment encouraged a free interchange of ideas. যারা ফিউ রুলস ওয়ালা প্রতিষ্ঠানে জব করে তারা ফ্রি ইন্টারচেঞ্জ অফ আইডিয়াস. কোনটা ম্যাচ করে? পড়েন সবগুলো, পারবেন আপনি? কোনটা আনসার আমাদের হবে? এ আনসার সরি, বি. বি হবে, বি. শেয়ার দেয়ার আইডিয়া, শেয়ার দেয়ার আইডিয়া. এ কোন যুক্তিতে বললেন? বলেন, এটা একবার উত্তর হয়ে গেছে. ভুলে চলে আসছে এ না, আমি আসলে বি টাই বলতাম, অ্যাক্সিডেন্টে এ চলে আসছে. আচ্ছা, আমরা মেনে নিলাম. না সরি স্যার, সত্যি আমি বি বলতাম. This environment encouraged a free interchange of ideas. এতে করে আইডিয়া গুলো ইন্টারচেঞ্জ হওয়া শুরু করলো. Okay, that means আমাদের উদ্দেশ্য এই মাঝখানে বাক্য বানানো যায় আর বানায় নাম না. উত্তর হচ্ছে কোনটা যেন? শেয়ার দেয়ার আইডিয়াস, বি. তো 35 এর উত্তর হলো বি. আজকে না.